মুহার আলো। এটা কিভাবে খাচ্ছিস? তুলে আনলি সিদ্ধ সিদ্ধ করে জলে কি দিলি? কতক্ষণ সিদ্ধ করতে হয়? দু ঘন্টা ফুটবে জলটা নাকি? তারপরে ঠান্ডা করে খাওয়া। এটা সিদ্ধ সকালে করেছিস না কালকে? সকালবেলা। আর এইটা খেলে কি হয়? পেটটা ভরে। খিদা ভোগ কখন লাগবে? দু তিন ঘন্টা এটা খাবারটা দিয়ে আছে। আর এটাতে মনে হয় যে এর থেকে কোনো শক্তি পাওয়া যায়? তো আর গাছটা যদি কেটে দিস তাহলে আবার কি করে হয়? মানে ওইটা ছেড়ে দিস, সেটা কি একদম গর্ত করে ওই সেই সুড়ঙ্গ করে বাইর করতে হয় নাকি?